হ্যালো ওয়েলকাম টু ফিল্ম লোকাল আমি অরিত্র এখন আমরা কথা বলব মুখার্জি বলে ছবিটা নিয়ে যাতে লিড চরিত্র প্লে করেছে গৌরব চ্যাটার্জি অনিন্দ রোশনি ছবিতে আমরা দেখতে পাই কৃষ্ণেন্দু বলে একটি ছেলের গল্প যে উত্তম কুমারের ডাই হার্ট ফ্যান এবং সেই উত্তম কুমারকে নিয়ে পিএইচডি করছে কিন্তু তার লাভ লাইফটা পুরোপুরি একটা মেস সে যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটা তাকে বারবার রিজেক্ট করে দেয় তো এবার এই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য সে উত্তম কুমারের আত্মাকে ডেকে আনে প্ল্যানচেটের মাধ্যমে এবং উত্তম কুমারের আত্মা তাকে এবার গাইড করে যে কি কি করে এই মেয়েটাকে ইমপ্রেস করতে হবে তো আলটিমেটলি কি এই মেয়েটার মন জয় করতে পারবে কৃষ্ণেন্দুর ক্যারেক্টারটা সেটা নিয়ে বাকি ছবিটা এবার চলে আসবো ছবির পজিটিভ দিকে তো সবচেয়ে প্রথম আমার যে জিনিসটা পজিটিভ লেগেছে যে এই কনসেপ্টটা এই কনসেপ্টটা আমার খুবই ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে এবং বিশ্বাস করুন এটা জারিং নয় প্রথম যে সিনটা যেখানে প্রথমবার আমরা উত্তম কুমারকে দেখতে পাই সেই জায়গাটা একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল সিনটার সাথে কিন্তু একবার একটু পর থেকে জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে ইনসিঙ্ক চলে এবং আপনার দেখে প্রবলেম মনে হবে না যেহেতু মাল্টিপল ফুটেজ ব্যবহার করা হয়েছে কিন্তু সেটা কখনোই প্রবলেম্যাটিক মনে হয় না এবং ফুটেজের কোয়ালিটি খারাপ থাকা সত্ত্বেও যেহেতু কমেডিটা ওয়ার্ক করছে কোথাও কিন্তু সিনটা ডাল হয় না সিন এর মধ্যে কিন্তু মজাটা ইন্ট্যাক্ট থাকে এখান থেকেই চলে আসবো আমি আমার সেকেন্ড পজিটিভ পয়েন্টে সেটা হচ্ছে এই ছবির হিউমার কিন্তু খুবই ভালো তো শ্রীজিৎ মুখার্জি ইজ নোন ফর স্মার্ট লাইনস এই ছবিতেও কিন্তু গোটা ছবি জুড়ে প্রচুর স্মার্ট হিউমার রয়েছে এবং ওয়ান লাইনার্স রয়েছে যেগুলো কিন্তু দারুণ লাগবে এবং উত্তম কুমারের ডায়লগসগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট হিউমার জেনারেট করে ফার্স্ট হাফটা তো খুবই টান টান এখানে কমেডি দুর্দান্তভাবে ওয়ার্ক করে এবং ইভেন ছবির শেষের দিকে যে কমেডটা রয়েছে সেই পোর্শনগুলো বেশ ভালো তৃতীয় যে জিনিসটা আমার পজিটিভ লেগেছে এই ছবির মধ্যে সেটা হচ্ছে পারফরমেন্স তো এখানে অনিন্দ কিন্তু বেশ ভালো কাজ করেছে গৌরবের কাজও কিন্তু ভালো ছিল এবং তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই ছবির ফার্স্ট হাফে সেটা কিন্তু বেশ ভালো এবং তাদের কমিক সিনস এর কিন্তু খুবই ভালো ছিল এছাড়া সুভাশি মুখার্জি এবং লাবণী সরকার কম স্ক্রিন টাইম পেয়েছেন কিন্তু তাদের সিনগুলো খুবই ভালো ছিল আমি স্পেশালি একটা সিনের কথা বলবো যেখানে লাবনী সরকার উত্তম কুমারকে খাবার দিচ্ছেন এবং উনি আসার সময় একবার আয়নাতে নিজেকে দেখে নেন ওইটুকু সিন কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে আর এ ছাড়া যার পারফরমেন্সের কথা বলতেই হবে সেটা হচ্ছে উত্তম কুমার নিজে রকম ভাবে তাকে আমরা পাচ্ছি স্ক্রিনে বাট তা সত্ত্বেও তার যে ম্যাগনেটিক স্ক্রিন প্রেজেন্সটা সেটা এখনো আমরা অনুভব করতে পারি দারুণ লাগে তাকে স্ক্রিনে সে যখন ডায়লগস গুলো দিচ্ছে না সত্যিই একদম মন ছুঁয়ে যায় পরবর্তী যে জিনিসটা আমার এই ছবির মধ্যে পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এই ছবির গান তো এটা সপ্তক সানাই দাস তৈরি করেছেন এবং তার গানগুলো কিন্তু বেশ ভালো ছিল দুটো গান আমার সবচেয়ে ভালো লেগেছে তার মধ্যে একটা হচ্ছে বন্ধু ভাবি যেটা উপল গিয়েছেন যেটা উত্তম কুমারীর বিভিন্ন সিনেমার নামগুলোকে ব্যবহার করে তৈরি করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো এবং সেই গানটা কিন্তু খুব সুন্দর করে ন্যারেটিভ একটা জায়গায় ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগে এবং ছবির শেষে এন্ড ক্রেডিটের সাথে সাথে অনির্বাণ ভট্টাচার্যর গলায় একটা গান আছে যেটা কিন্তু দারুণ ছিল আর এছাড়া প্রবুদ্ধ ব্যানার্জির বিজিএমের কাজও কিন্তু এই গোটা ছবি জুড়ে খুবই ভালো এবার চলে আসবো ছবির নেগেটিভ দিকে তো ছবি সবচেয়ে প্রথম নেগেটিভ দিক হচ্ছে সেকেন্ড হাফে যেখানে ছবিটা সিরিয়াস একটা জোনের মধ্যে চলে যায় একটু ইমোশনাল জোনের মধ্যে চলে যায় সেই জায়গাটা কিন্তু ছবিটা ওয়ার্ক করে না সেখানে ইমোশনসগুলো কিন্তু ল্যান্ড হয় না এবং ছবিটার গল্পটা যেদিকে বাঁক নিচ্ছে না সেটা যেন নিজের কনভিনিয়েন্স অনুযায়ী যে গল্পটাকে আমাকে শেষ করতে হবে তাই জন্য বাঁক নিচ্ছে সেটা কোনো অর্গ্যানিক ডেভেলপমেন্ট নেই তো এই জিনিসটা কিন্তু ফার্স্ট হাফটা যেরকম একদম রেসি পেশিভাবে শেষ হয়ে যায় এবং পুরো থ্রু আউট আমাদেরকে এঙ্গেজ করে রাখে সেকেন্ড হাফটা কিন্তু সেটা করতে পারে না ওখানে কিন্তু ইমোশনটা একেবারেই ল্যান্ড করে এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যেহেতু বললাম যে সেকেন্ড হাফে ইমোশনাল পোর্শনটা ওয়ার্ক করছে না এবং সিরিয়াস টোনটা আর কি ভালো যাচ্ছে না

ये वैसा कोर्स है जहां आपको लगेगा कि आपके कॉलेज की कैंटीन में एक सीनियर स्टूडेंट जो इस कैंपस में ज्यादा समय बिता चुका है आपको हल्के फुल्के तरीके से कुछ समझा रहा है बड़ा मजा आएगा इस कोर्स में आप हमें ज्वाइन कीजिए एफसी क्लासरूम के स्क्रीन राइटिंग मास्टर क्लास के लिए सी देयर